যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন করেছিলেন, 27 নভেম্বরের বিপ্লবের সময় যিনি জিয়াউর রহমানের পাশে থেকেছিলেন, সেই জিয়াউর রহমানের সহযোদ্ধা জনাব কর্নেল বিক্রম অলি আহমেদ সভাপতি এলডিপি এবার আপনাদের সামনে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের জন্য বক্তব্য নিয়ে আসছেন। কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, এই বিশাল জনসভার সভাপতি, সাবেক সফল মেয়র, রাজশাহী জনগণের অত্যন্ত প্রাণের মানুষ জনাব মিনু, বিএনপির মহাসচিব, এই জনসভার প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, যে সময় ঢাকা ত্যাগ করার কথা না, সবাই ঢাকা থাকার কথা, সেই সময়ে যেহেতু পূর্ব পরিকল্পিত একটা প্রোগ্রাম ছিল, আপনাদের কাছে আমাদের আসতে হয়েছে। আমরা আজকে ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি, বহুবার এই জায়গায় জনসভা করেছি, আজকে প্রথম বেগম খালেদা জিয়াকে জেলে রেখে এখানে আমাদেরকে জনসভা করতে হচ্ছে। যেই প্রধানমন্ত্রী বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, আজকে যে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট, এটা বেগম বহুদলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া। বাংলাদেশের স্বাধীনতা কে ঘোষণা করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার নেতৃত্বে 1971 সালে 25শে মার্চ পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করি, বিদ্রোহ করি। আমি একজন তরুণ ক্যাপ্টেন হিসেবে আপনাদের জন্য জান দিতে গিয়েছিলাম। আজকে তরুণদেরকে বলতে আসছি, বাংলাদেশের অবস্থা ভালো না, ব্যাংকে টাকা নাই, মানুষের মনে শান্তি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কৃষকের দুঃখ দুর্দশা, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্কুলে লেখাপড়া নাই, বিদেশে টাকা পাচার হচ্ছে। আপনি যখন তখন যাদের বেতন আপনারা দেন তাদের হাতে আপনারা নির্যাতিত হচ্ছেন, যাদের স্ত্রী পুত্রের ভরণ পোষণ আপনারা করেন তাদেরকে আপনারা রাস্তাঘাটে পিটায়। আজকে এই জনসভার জন্য আপনাদেরকে বাধা দিয়েছে। আজকে যত বড় জনসভা হয়েছে এই মাঠে, এত বড় জনসভা আমি আর আগে কখনো দেখি নাই। বেগম জিয়া যেখানে থাকুক না কেন, জাতীয়তাবাদী সৈনিক অবশ্যই বেগম জিয়ার জন্য এগিয়ে আসবে। দেশের এই অবস্থা, বিষয় মহাসচিবের কাছ থেকে দুই একদিনের মধ্যেই আপনারা দিক নির্দেশনা পাবেন। নির্বাচন হবে কিনা, নির্বাচন অংশগ্রহণ আমরা করব কিনা, এটা কোনো সিদ্ধান্ত হয় নাই। তবে একটা সিদ্ধান্তে স্পষ্টভাবে হয়েছে, এটা হলো বেগম জিয়াকে মুক্ত করতে হবে। তরুণদের প্রতি বলবো, আমরা যেভাবে জান দিতে গিয়েছিলাম আপনাদেরকে, সে জান দেওয়ার কথা বলবো না, অন্তত রাস্তায় তো দাঁড়াতে পারেন বেগম জিয়ার জন্য, একটু হাত তুলে প্রশাসনকে দেখান, স্বরাষ্ট্রমন্ত্রী দেখো কতগুলি হাত, কতগুলি লোক, আপনারা ক্ষমতাতে গেলে এতগুলি লোক কখন আসবে না, একটু জোরে তালি বাজান, তারা শুনুক। আপনাদের ধন্যবাদ। সংগ্রামী জনতা, এখন আপনাদের বক্তব্য নিয়ে আসছেন
জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যতম নেতা মহান স্বাধীনতা যুদ্ধের মহান বাংলাদেশ স্বাধীনতার পতাকা উত্তোলনকারী স্বাধীনতার অন্যতম স্থপতি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি আসামা আব্দুর রব জননেতা আসামা আব্দুর রব এখন আপনার সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। কথা বললে তো কথা শোনা যাবে না। নেত্রীর মুক্তি চান, এলোমেলো স্লোগান দিয়ে হবে না। সারা মাঠে একটা স্লোগান, সারা বাংলাদেশে একটাই স্লোগান। আমি বলবো খালেদা জিয়ার মুক্তি চাই, আপনারা বলবেন দিয়ে দাও, দিতে হবে। নেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই, দিয়ে দাও, দিতে হবে। কথা শুনতে হবে, শুধু রাজশাহী মাদ্রাসা ময়দানে মিটিং করলে হবে না। আমি এই জেলখানায় ছিলাম, মেদর চল্লিশে মিটিং করেছি, এই এই মাঠের পাশে আইল্যান্ডের উপর রক্ষী বাহিনী সেলিমকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে, আপনাদের মনে আছে? রাজশাহী শাহনদুবের রাজশাহী, এ রাজশাহী ইলামিত্রের রাজশাহী, এ রাজশাহী তেবাগ আন্দোলনের রাজশাহী, এ রাজশাহী কানসার বিদ্যুতের কৃষকদের দাবি কানসার, এ রাজশাহী ব্রিটিশ বিরোধী সাঁওতালদের দিনাজপুর থেকে তেবাগ আন্দোলন সমর্থন, গঙ্গার পানির দাবিতে হুজুর মালারা বাসা নেই রাজশাহী। আমরা সংগ্রামে গিয়েছিলাম, দেশকে বাঁচাতে চেয়েছিলাম, জাতিকে বাঁচাতে চেয়েছিলাম। বলছি সংঘর্ষে যাবেন না, আমরা নির্বাচনে আসতে চাই। আমাদের কর্মীদের মুক্তি দেন, গায়েবের মামলা, খুনের মামলা, সন্ত্রাসের মামলা, জঙ্গি তৎপরতার মামলা, 170 দিন হরতাল করে তত্ত্বাবধায়ক সরকার আলাদা আদায় করার সময় শেরাটন হোটেলের সামনে বাসের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে মানুষ হত্যা করেছে কারা? আমরা ভুলে যাই নাই, অগ্নি সন্ত্রাসের কথা বলবেন না, আয়নার দিকে তাকান, আমাদের উস্কানি দেবেন না, আমাদেরকে উস্কানি দেবেন না। গত কয়েকদিন থেকে সিলেট, আমি বলছি বিকৃত স্লোগান দিলে হবে না, স্লোগান সারা মাঠে সারা বাংলাদেশে একসাথে একসুরে দিতে হবে, যাতে ক্ষমতাসীনদের তক্তে তাউস চলে যায়। আমরা সংলাপে দাবি করেছিলাম, আমাদের দেশে ক্ষমতাসীন সরকারের আমলে নির্বাচন নিরপেক্ষ হয় না, পার্লামেন্ট বাতিল করেন, আপনি পদত্যাগ করেন, মন্ত্রিসভা বাতিল করেন, তারপরে তফসিল ঘোষণা করবেন। তড়ি গড়ি করে তফসিল ঘোষণা করে দিয়েছে, আমরা যাতে নির্বাচনে না যেতে পারি। সাবধান, দেশের 90% মানুষ আমাদের সাথে, কৃষক শ্রমিক জেলে তাঁতি কাবার কুমার ধোমা নাবিদ, ছাত্র যুবক পুরুষ মহিলা নারী শিশু আমাদের সাথে। দেশের 90% ভোটারকে বাদ দিয়ে, ঐক্যবদ্ধকে বাদ দিয়ে সাধ্যবা না মেনে নির্বাচন বাংলাদেশে হতে পারে না।
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে। খালেদা জিয়াকে মুক্তি দেন, রাজবন্দীদের মুক্তি দেন, আমাদের সাধ্যবা মেনে নেন। সংবিধানের ভিতরে যখন তত্ত্বাবধায়ক সরকারে আন্দোলন করেছিলেন, এটা সংবিধানে ছিল? 170 দিন হরতাল কি সংবিধানে ছিল? সংবিধানের জন্য জনগণ, সংবিধানের জন্য দেশ, না দেশের জন্য সংবিধান, জনগণের জন্য সংবিধান? এইসব কথা কারে শিখান? আজকে বলতেছেন তফসিল ঘোষণা করার পরে আন্দোলন বেআইনি, যখন বিরোধী দলে ছিলেন তখন বেআইনি না, সরকারে থাকলে বেআইনি, এসব চলবাহানা চলবে না। দাবি মানতে হবে, জান দেব, দাবি ছাড়বো না, মরতে হলে মরবো, দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। জনগণ আমাদের পক্ষে, আল্লাহ আমাদের পক্ষে। হিন্দুকে মেরেছেন, খ্রিস্টানদের মেরেছেন, বৌদ্ধদের মেরেছেন, সাঁওতালকে মেরেছেন, পাহাড়ি এলাকায় পাহাড়িদেরকে মেরেছেন, নারী নির্যাতন করেছেন, শিশুদের দর্শন করিয়েছেন, আর কত কাকে বাকি রেখেছেন? আল্লাহ নবীর কোরআনের খুতবার পরিবর্তে সরকারের নামে মসজিদে শুক্রবারে খুতবা দায়ের করেছে। বাকি আছে নমরুদ ফেরাউনের জায়গা, আল্লাহর খুদকারী দখল করার জায়গা, আল্লাহর গজব পড়বে। এবার আর রক্ষা নাই, দেখেছে জনতা, দেখে যান মাদ্রাসাঘাট, দেখে যান রাজশাহী, দেখে যান, পুলিশ দিয়ে রাস্তাঘাট ধরোট করে বন্ধ করে দিয়েছেন, মাদ্রাসা মাঠে জায়গা নাই। দাবি মানতে হবে। ভোটার জনগণ ভাইয়েরা আমার, এবার ভোটের দিন একদিনের লড়াই হবে, লড়াই, এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই ভোট পর অধিকার প্রতিষ্ঠা, এই লড়াই জিততে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই ভোটের, এই লড়াই জিততে হবে। দাবি যদি না মানেন, সত্যবাদ যদি না মানেন, তফসিল যদি না পিছান, এর পূর্বে প্রত্যেক নির্বাচনের আগে তফসিল 3 থেকে 4 বার পরিবর্তন হয়েছে। আপনারা যখন তফসিল ঘোষণার পরে তফসিল বাতিলের আন্দোলন করেন, তখন বেআইনি হয় না, আর আমরা করলে বেআইনি কি করবেন? জেলে নেবেন। এই জেলে আমি ছিলাম, আমি 10 বছর জেলে ছিলাম, আমি 6 বার মারা গিয়েছি, আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমি জেল জীবনে তোয়াক্কা করি না। আমাদের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন অসুস্থতার কারণে আজকে আসতে পারে নাই। আমি আমাদের কথা দিয়ে যাচ্ছি, এই আন্দোলনে জয়লাভের পরে ইনশাআল্লাহ ডক্টর কামালকে আপনাদের কাছে নিয়ে আসব। আমাদের দাবি মানতে হবে, জনতার আদালতে বিচার হবে না হয়, আজ জেগেছে জনতা, তোমার বিচার করবে তারা, জনে জনে জনতা, জনে জনে জনতা, জনে জনে জনতা, কৃষক শ্রমিক ছাত্র জনতা, এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই ভোটাধিকারের, এই লড়াইয়ে জিততে হবে। আমার বক্তব্য বাড়াবো না, আমাদের বিএনপির মহাসচিব বক্তব্য দেবে, সম্মানিত সভাপতি, আজকে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সবাই নাম আমি বলতে পারবো না, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের প্রতি আহ্বান, আসেন এই আন্দোলনকে গ্রামে গঞ্জে, হাটে মাঠে, কৃষকের কাছে, শ্রমিকের কাছে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। খালেদা জিয়ার মুক্তি দাবি সারা বাংলাদেশে পৌঁছে দিতে হবে, শুধু রাজশাহী মাঠে স্লোগান দিলে হবে না, সবাই একসঙ্গে স্লোগান দিতে হবে, আকাশ বাতাস কাঁপিয়ে তুলতে হবে, শোষকের তক্ততা কাঁপিয়ে তুলতে হবে, জয় আমাদের হবে ইনশাল্লাহ। দাবি যদি না মানেন, তফসিল যদি না পিছান, সবাই
বক্তব্য রাখছেন আজকের জাতীয় ঐক্য ফ্রন্টের এই সমাবেশের বিশাল সমাবেশের সভাপতি, রাজশাহী অঞ্চলের সমন্বয়ক, পার্টির চেয়ারপার্সন মাননীয় উপদেষ্টা, সাবেক মেয়র সাবেকীন বিজেপি জননেতা ভাইরা, এই রাজশাহী সেই রাজশাহী জাতীয় নেতৃবৃন্দ, 1952-এর ভাষা আন্দোলনের শুরু হয়েছিল রাজশাহীর পবিত্র মাটি থেকে। 62-এর স্বৈরাচার শ্রদ্ধ শিক্ষক ডাক্তার জোহার শাহাদতের পর গণ অভ্যুত্থানের সৃষ্টি, রাজশাহীর মানুষ মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তাই আমার প্রান্তীয় রাজশাহীবাসী, আমি জানি আমার সকল মুরব্বীরা আমাকে সন্তানের মতো স্নেহ করে, ছোটরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। জাতীয় নেতৃবৃন্দকে আপনারা দেখে রাখে দেখিয়ে দেন 52-62-69 মুক্তিযুদ্ধ যে কর্মসূচি আসছে, সেই কর্মসূচিতে আপনারা যে থাকবেন তাহলে হাত তুলে দেখা দেন আরো জোরে। মাননীয় নেতৃত্ব, আমাদের এখন শ্রেষ্ঠ সময়, এই অনির্বাচিত গণদুশ্মন বিশ্বব্যাপী দুর্নীতিবাদ স্বৈরাচার হাসিনার তার হৃদয়ের ঘণ্টা বাজানোর জন্য রাজশাহীর মাটি উর্বর। আজ ঘোষণা দিয়ে যান, কত শহীদ দেখতে চান রাজপথে কালো পিল জ্বালা, ইনশাল্লাহ রাজশাহীর মানুষ দেবে সবাইকে। আমি আমার বক্তব্য শেষ করব। আমি আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন স্যার, তার নিশ্চয় সামনে তিনি আসবেন এবং আমরা আরো বড় ঐতিহাসিক মিটিং করবো। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি, খোদা হাফেজ। আমাদের দেশ খালেদা জিয়ার মুক্তির দাবি স্বৈরাচার হাসিনার কাছে নয়, আমাদের একই আওয়াজ, ভাঙবো দেশ নেত্রীকে আনবো, জেলের তালা ভাঙবো, এবারে স্লোগান। আমরা স্বাধীনতা এনেছি, এবার আমাদের স্লোগান জীবন আমরা গণতন্ত্র আনবো, স্বাধীনতা এনেছে, আরো চলে আরো চলে, স্বাধীনতা এনেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন সম্মুখে বক্তব্য রাখবেন 16 কোটি মানুষের ঐক্যের প্রতীক, বিশ্বে মানবাধিকার আন্দোলনের অন্যতম সৈনিক, ঐক্য জাতীয় ঐক্যের নেতা ডক্টর কামাল হোসেন। এখন মোবাইল অন করে দিচ্ছি, ডক্টর কামাল হোসেনের বক্তব্য আপনারা শুনবেন।
সংগ্রামী জনতা এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই আয়োজনের প্রধান বক্তা বাংলাদেশের রাজনীতির সজ্জন পুরুষ যাকে বাংলাদেশের মানুষ একজন জেন্টেলম্যান হিসেবে চিনে আমাদের পার্টির প্রিয় ঐক্য ফ্রন্টের মুখপাত্র আমাদের নেতা বাংলাদেশকে যিনি দিলে ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশের জননেতা রাজশাহীর প্রিয় নেতা সাবেক মেয়র আছেন আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অগ্রসেনানী হিসাবে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুল রব মঞ্চে উপস্থিত আছেন যারা কাদের সিদ্দিকী সহ জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকের এই জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন আমরা জানি পথে পথে রাস্তায় রাস্তায় পুলিশ আপনাদের বাধা দিয়েছে আপনাদের পথ আটকে দিয়েছে আপনাদের বাস থেকে নামিয়ে দিয়েছে কিন্তু আপনারা সব বাধা অতিক্রম করে গণতন্ত্রের জন্য দেশের মুক্তির জন্য বন্ধুগণ বক্তব্য খুব দীর্ঘ নয় সময় খুব সংকীর্ণ সংকট আরো গভীর আরো ভয় প্রশ্ন বাংলাদেশের গণতন্ত্র থাকবে কি থাকবে না আজকে প্রশ্ন বাংলাদেশ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকে থাকতে পারব কি পারব না আমাদের অধিকার আমাদের কথা বলার অধিকার আমাদের ভোট দেওয়ার অধিকার আমাদের সংগঠন থাকবে কি থাকবে না একটাই মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বন্ধুগণ যদি একটু কথা বলতে দেন কথা বলি আর তা না হলে আমি চলে যাই প্লিজ তারা একটু চুপ করেন প্লিজ আজকে আমরা যখন এখানে এসেছি এই মঞ্চে আমার মনে পড়ছে গত রোড মার্চে আমরা এসেছিলাম সাথে ছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই সামনে বসেছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই আমরা এই মাঠ রাস্তা শহর বোঝাই করে দিয়েছিলেন লোকে মানবতারণ্য হয়ে গিয়েছে আজকে সেই নেত্রী আমাদের মাঝে এখানে উপস্থিত নেই কেন নেই তাকে কারাগারে আটক করে রেখেছে এই স্বৈরাচারী সরকার অসুস্থ অত্যন্ত অসুস্থ এক মাস ধরে তিনি পিজিতে তার চিকিৎসা করা হচ্ছিল এবং চিকিৎসকেরা যারা তার চিকিৎসা করছিলেন তারা বলেছিলেন যে তিনি এখনো সুস্থ নন
তারপরেও তাকে জোর করে এই স্বৈরাচারী সরকার তাকে আবার কারাগারে ফিরিয়ে নিয়ে গেছে। বন্ধুগণ, আমি গতকাল গিয়েছিলাম, যখনই শুনলাম যে আমাদের দেশ নেত্রীকে হাসপাতাল থেকে আবার নিয়ে যাচ্ছে কারাগারে, আমি ছুটে গিয়েছিলাম যে সেই ছোট্ট একটা 10-20 মিনিট ঘরের মধ্যে তার বিচারালয় আদালত স্থাপন করেছে সরকার জেলের অভ্যন্তরে, যা ব্রিটিশ আমলও হয়নি, পাকিস্তান আমলও হয়নি, আজকে ছোট্ট একটা কারাগারের মধ্যে তার বিচার করছে। বন্ধুগণ, অসুস্থ হুইল চেয়ারে বসেছিলেন সেদিন, স্বামী আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার মুখ ফেটে গেছে, হৃদয় ফেটে গেছে, চোখের প্রেম রাখতে পারিনি। যে ব্যক্তি, যে নেত্রী গণতন্ত্রের জন্য তার জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছেন, যিনি তার স্বামীকে হারিয়েছেন অল্প বয়সে, যিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত হয়েছেন এই দেশের জন্য, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যিনি তার ছেলেকে হারিয়েছেন, তার বড় ছেলে নির্বাসিত, সেই নেত্রীকে আজকে কারাগারের অন্ধকারে তীরে তীরে হত্যা করা হচ্ছে। বন্ধুগণ, বন্ধুগণ, এই দুঃখ আমরা কোথায় রাখব, এই ক্ষোভ আমরা কোথায় রাখব? আজকে গত 5 বছর ধরে আমরা সংগ্রাম করছি দেশের নেতৃত্বে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য। আজকে সেই নেত্রীকে এই সরকার, যাদের জনগণের কাছে কোনো ভিত্তি নেই, যারা আজকে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে দেউলিয়াতে পরিণত হয়েছে, তারা এই পুলিশ দিয়ে, বন্দুক পিস্তল দিয়ে আমাদের জনগণের অধিকারগুলোকে আটকে রাখতে চায়, জনগণের অধিকারকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, গত কয়েকদিনে প্রমাণিত হয়েছে যে এই দেশের মানুষ তারা মুক্তি চায়, এই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়, এই দেশের মানুষ তারা সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ দেখতে চায়। বন্ধুগণ, আমরা খুব স্পষ্ট কথা বলেছি, আমরা ঐক্য করেছি দেশরত্নী বেগম খালেদা জিয়া যখন কারাগারে গেলেন, তার আগে আমাদের অ্যানুয়াল জয়েন্ট মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তিনি বলেছিলেন যে আমি কোন হিংসা চাই না, প্রতিহিংসা চাই না, আমি শান্তি চাই, শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করবেন এবং জনগণের ঐক্য গড়ে তুলবেন, বৃহত্তর ঐক্য গড়ে তুলবেন। আমরা তারই নির্দেশে আজকে সমগ্র বাংলাদেশের মানুষকে এক করে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক করে আমরা আজকে জনগণের ঐক্য তৈরি করে আজকে আমরা বাংলাদেশের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করছি, বন্ধুগণ, সংগ্রাম করছি। সেই জন্যই আমরা সংলাপে গিয়েছিলাম, সাত দফা দাবি দিয়ে এসেছি যে সরকার বৈধ সরকার নয় এবং নির্বাচনকারী সরকার নিরপেক্ষ হতে হবে। আমরা বলেছিলাম এই পার্লামেন্টকে ভেঙে দিতে হবে, আমরা বলেছিলাম নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, অন্যথায় কখনোই কোন সংলাপ অর্থ হবে না। দেশনেত্রী গণতন্ত্রের সঙ্গে একাকার, গণতন্ত্র মানে দেশনেত্রী, দেশনেত্রী মানে গণতন্ত্র। বন্ধুগণ, সেই জন্যেই আজকে আমরা একতাবদ্ধ হয়েছি। আমরা জানি অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনারা, আপনাদের ঘরের অনেক ছেলের জীবন চলে গেছে, আপনাদের অনেক ভাই আজকে হারিয়ে গেছে, গুম হয়ে গেছে, অনেকে পঙ্গু হয়ে গেছেন, প্রতিদিন গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন সহ্য করছেন। কেন? একটা মাত্র কারণ, যে আপনার গণতন্ত্র ফিরে চান, আপনার অধিকার ফিরে চান। বন্ধুগণ, এই সেই জন্যই আজকে দেখুন মামলা মোকদ্দমা দিতে দিতে আজকে সমগ্র দেশের মানুষকে অস্থির করে ফেলেছে। এটা ছাড়া ওদের আর কোন অস্ত্র নাই, মামলা একটা বড় অস্ত্র পেয়েছে, যে অস্ত্র দিয়ে তারা ঘায়ল করতে চায়, ঘায়ল করতে পারেনি। আজকে এই জনসভা তার প্রমাণ। বন্ধুগণ, তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজকে বিদেশে নির্বাসিত, মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে তাকে বিদেশে আটক করে রাখা হয়েছে। আজকে হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে এবং তাদেরকে আজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই মঞ্চে একজনও নেই যাদের বিরুদ্ধে মামলা নেই। বন্ধুগণ, আমাদের আপনাদের রাজশাহীর অত্যন্ত জনপ্রিয় নেতা আবু সাহিদ চাঁদ ভাই
তিনি এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন। আমরা অবিলম্বে তার মুক্তি চাই, সেই সঙ্গে বাংলাদেশের যত গণতন্ত্র নেতা কর্মী আটক আছেন তাদের সকলকে মুক্তি দিতে হবে, দেশনেত্রীকে মুক্তি দিতে হবে, তবেই আলোচনা ফলপ্রসূ হবে, তবেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, নাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদের কথা খুব পরিষ্কার, নির্বাচনের সমান মাঠ তৈরি করতে হবে, সকল দলকে সমান অধিকার দিতে হবে, দেশনেত্রীকে মুক্তি দিয়ে বের করে নিয়ে এসে তাকে কাজ করতে দিতে হবে, অন্যথায় কোন গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। বন্ধুরা, বক্তব্য দীর্ঘ করবেন, রাজশাহীর মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা সংগ্রামী মানুষ, লড়াকু মানুষ, শেষ ব্রিটিশ পিরিয়ড থেকে আপনারা লড়াই করছেন, সংগ্রাম করছেন, পাকিস্তানের সংগ্রাম করেছেন, ডক্টর জোহর নাম আমাদের এখনো পরিষ্কার করে মনে আছে। বন্ধুরা, মনে আছে গত বিগত দিনগুলোতে আপনাদের রাজশাহীতে কত ভাইয়ের প্রাণ গেছে এই গণতান্ত্রিক আন্দোলন, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে গণতান্ত্রিক আন্দোলন আমরা সফল করবই, করবই, করবো ইনশাআল্লাহ। এবং এই ফ্যাসিস্ট সৈন্যতি আমলি সরকারের জনগণের রায়ের মধ্য দিয়ে তার পতন হবে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই তার পতন হবে, এই বিশ্বাস আমরা করি। আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সব শেষে জানতে চাই একটা কথা, তাদেরকে আমাকে দেশে ফিরিয়ে আনতে চান, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে আমাদের জিন্দাবাদ, জাতীয় ঐক্যফ্রন্ট জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাই শান্তিপূর্ণ।